মোবাইল ফোনের যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন না হলে এর সমাধান করতে হলে ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন মোড় আপনাদের ফোনে এই মোড সেটিংস অপশনটি নাও থাকতে পারে আপনাদের ফোনে থাকবে এডিশনাল বা অ্যাবাউট অপশন তো আমার এখানে দেখাচ্ছে মোড সেটিংস অপশন তো এত ঝামেলা না করে এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর ফোনের মেনু বারে গিয়ে হাতের আঙুল দিয়ে একটু নিচের দিকে টান দিব তাহলে উপরের দিকে দেখতে পাবেন একটি সার্চ অপশন এখানে গিয়ে লিখতে হবে অ্যাপ ম্যানেজার এ ডাবল পি অ্যাপ এম তো এম লিখলেই এখানে দেখতে পাবেন অ্যাপ ম্যানেজার অপশনটি চলে এসেছে এখানে ক্লিক করব এরপর ফোনে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে এখান থেকে আপনার যেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে না সেই বের করবেন যেমন আমার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে না আমি এখন ফেসবুক অ্যাপ্লিকেশনটি এখান থেকে বের করব তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট আমি যেহেতু ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি সেহেতু এখানে দেখাচ্ছে ফেসবুক লাইট আমি এখন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন স্টোরি এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্পেস এখানে ক্লিক করব এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার এখানে ক্লিক করব ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন ডাটা ইউজিং এখানে ক্লিক করব এরপর এখানে একদম নিচের দিকে দেখতে পাবেন ডাটা নেটওয়ার্ক সিম অন এরপর দেখতে পাবেন ডাটা নেটওয়ার্ক সিম টু এরপর দেখতে পাবেন ওয়াইফাই তো এর পাশে দেখতে পাচ্ছেন তিনটি ইনেবেল অপশন এই ইনেবেল অপশন তিনটি এখান থেকে অন করতে হবে আমি এখন এখান থেকে অন করে দিব ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ওপেন বয় ডিফল্ট এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন ওপেন দি সাপোর্ট লিঙ্ক ইন অ্যান অ্যাপ এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন অ্যালাউ এরপর দেখতে পাচ্ছেন ডিজিবল আপনারা কি করবেন অ্যালাউ অপশনটির উপরে ক্লিক করবেন ওকে কাজ শেষ এখন আমি ব্যাগে চলে আসবো এখন আমার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করব তো দেখতে পাচ্ছেন আমার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেছে তো আপনার ফোনের অ্যাপ্লিকেশন যদি ওপেন না হয় তাহলে এই সেটিংসগুলোর মাধ্যমে এই সমস্যাটির সমাধান করতে পারবেন